बिस्मिल्लाह रहमान रहीम प्रिय शिक्षार्थी आशा करी सबाई भलो आसो। आज के अष्टम श्रेणी असाइनमेंट षष्ठ सप्ताह मैथ असाइनमेंट नहीं आलोचना करब। तो प्रथम देखे नहीं निर्देशित काज। तो ये सृजनशील प्रश्न एक संकृत प्रश्न आछे क, संकृत प्रश्न ख एवं सृजनशील प्रश्न तीन। तो ये देखने तो ये सिलेबस सबाई मिलिए नेब, प्रत्येक काज करार आगे हमें क्योंकि सिलेबस मिलिए नेब। ओके, तो प्रथम जे अंकटा दे सृजनशील प्रश्न एक। ओके, प्रथम जो प्रश्न दे सृजनशील प्रश्न एक, रफिकर पिता एवं रफिकर पाँच बसर पूर्वे बयस अनुपात छो 10:4 एवं पाँच बसर पर रफिकर पिता और रफिकर बयस अनुपात 2:1। प्रदत्त तथ्य आलोक दुटी समीकरण गठन करो। दरि बर्तमान रफिकर पितार बर्तमान बयस एक्स बसर, यहाँ दरे निब एवं रफिकर बर्तमान बयस वाई बसर। ओके, प्रथम शर्त माते एक्स माइनस फाइव इज टू वाई माइनस फाइव, जेहेतु एखाने पाँच बसर पूर्वे ताई आमरा एक्स थेके पाँच माइनस करब एवं वाई थेके पाँच माइनस करब एवं सेटा कत आछे 10:4, ताई आमरा एखाने लिखब 10:4। ओके, ताहले आमरा एखाने केन पाँच माइनस करब, कारण एखाने पाँच बसर पूर्वे ताई रफिकर थेके पाँच माइनस करब एवं रफिकर आब्बार बयस थेके रफिकर बाबार बयस थेके मैंने पितार बयस पाँच माइनस करब और से कत देखने 10:4, तेने लिखब 10:4। द्वितीय शर्त मते, द्वितीय शर्त मत जो देवे पाँच बसर पर, पाँच बसर पर हमें क्यों करब, पाँच बसर पर हम एक्सर साथ पाँच जो करब वाइर साथ पाँच जो करब। ओके, ये हमारे दुईटा समीकरण आज समीकरण एक और समीकरण दुई, हमारे दुटा समीकरण क्यों दाँड कर तर मैं प्रथम क नम्बर जो प्रश्न एखे बला आज तत्वालय दुटी समीकरण गठन करो, हमें समीकरण गठन कर लम रट। তাহলে প্রথম প্রশ্ন আমাদের পুরোপুরি ক্লিয়ার। দ্বিতীয় প্রশ্নটা, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। এক নং শর্ত থেকে পাই, এটা আমরা লিখতে পারি যে সমীকরণের এরকম যদি অনুপাত থাকে, অনুপাতের প্রথমটা লিখতে পারি উপরে এবং এই যে দ্বিতীয়টা লিখতে পারি নিচে। তার অনুপাতে 10 থাকে, 10 প্রথমে আসে, 4 পরে আসে, তাহলে 10 উপরে থাকবে, 4 পরে থাকবে। ওকে, এরপর আমরা কি করলাম, এখানে 4 আর x গুণ করলে 4x আর 4 পাঁচে কত 20, আর 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 যদি গুণ করি তার 4 এর সাথে গুণ হবে এটা আর 10 এর সাথে হবে y - 5, এই অংশটা গুণ হবে। ওকে, তাহলে 10 আর y গুণ করলে 10y এবং 10 আর 5 50 প্লাস মাইনাসে মাইনাস। এরপর আমরা এখানে কি করব, 10y রাখব আর 50 কে ওই পাশে নিয়ে যাব, তো এই পাশে 50 মাইনাস আছে, এই পাশে যদি যায় তাহলে কি হবে প্লাস হবে, আর ও পাশে কে ছিল 4x - 20, তাহলে 4x - 20 50 থেকে যদি এই 20 বিয়োগটা আমরা করি তাহলে এখানে হয় 30। এরপরে আমরা উভয় পক্ষ থেকে 2 দ্বারা ভাগ করব, তার 10 কে যদি 2 দ্বারা করি তাহলে এখানে 5y হয়, 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 2 হয় এবং 30 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে 15 হয়। ফাইনালি আমরা কি করব, শুধু y কে পাশে রাখব এবং বাকি 2x + 15 এর নিচে যেহেতু y এর সাথে 5 গুণ আকারে ছিল ওই পাশে এখন হবে ভাগ আকারে। ওকে, দ্বিতীয় যে শর্তটা আমাদের ছিল, দ্বিতীয় শর্তটা আমরা কিন্তু এখান থেকে দেখতে পারি, এক্স প্লাস ফাইভ যাবে উপরে এবং ওয়াই প্লাস ফাইভ যাবে নিচে এবং টু যাবে উপরে, অন যাবে নিচে, কারণ অনুপাতের প্রথম রাশি উপরে লিখতে হয়, দ্বিতীয় রাশি নিচে লিখতে হয়, জাস্ট সেটাই এখানে করেছি। এরপরে আর আরই গুণ, টু এর সাথে আমরা গুণ করলাম এই অংশটা। ওকে, ওয়াই প্লাস ফাইভ, তাহলে টু ওয়াই প্লাস প্লাস দুগুণে 10, আর অনের সাথে গুণ করলে এক্স প্লাস ফাইভই হয়। এখন এখানে যেহেতু আমাদের ওয়াই আছে, আমাদের এর আগের সমীকরণে ওয়াইয়ের ভ্যালু আমরা কত পেলাম, টু এক্স প্লাস 15/5, সেই ওয়াইয়ের জায়গায় আমরা টু এক্স প্লাস 15/5 এই মানটা আমরা বসালাম, যেহেতু এই টুটা কিন্তু এই উপরে যাবে, তাহলে টু আর টু 4x আর টু আর 15 গুণ করলে 30, আর এখানে 5 আর 10 আছে, 5 আর 10 গুণ করলে হয় 50, আর নিচে যেহেতু 5 নিচে 5 থাকবে, আর এই পাশে এক্স প্লাস 5 এক্স প্লাস 5 হুবাও ঠিক থাকবে। এরপর 4x প্লাস এখানে 30 আর 50 হয় 80, নিচে 5 এক্স প্লাস 5, তো 4x প্লাস 80 আর 5 যদি আমরা ওই পাশে আর আরই গুণ করি, কারণ এটার নিচে তো অন আছে, তাহলে এখানে 5 আর এটা গুণ হয় এক্স প্লাস 5, তা 5x আর গুণ করলে 5x আর 5 5 গুণ করলে 25, তারপরে 4x আমরা কি করব, 5x এর এই 4x এই পাশ থেকে ও পাশে নিয়ে যাব, তাহলে 5x মাইনাস 4x হবে, আর 80 50 এ পাশে নিয়ে আসবো, তাহলে 80 50 এ পাশে যেহেতু প্লাস আছে, এ পাশে আসলে কী হবে মাইনাস হবে,
তাহলে 5x থেকে 4x গেলে x থাকে এবং 80 থেকে 25 গেলে 50 x মানে রফিকের পিতার বয়স 55 বছর এটা কিন্তু আমাদের মান বের হলো এখন x এর মান তিন নং সমীকরণে বসাবো আমরা তিন নং সমীকরণ কোথায় আছে আমরা কিন্তু দেখে নেব তিন নং সমীকরণ y সমান 2x + 15/5 তো এইটার ভিতরে আমরা এই যে আমাদের মান পেলাম x এর 55 সেই মানটা বসাবো তো 55 দুগুণে কত হয় 110 + 15 আর নিচে কত 5 তারপরে 110 আর 15 যোগ করলে 125 নিচে 5 তাহলে y সমান কত হবে 5 25 125 পিতার বয়স 55 বছর এবং পুত্রের বয়স 25 বছর আমরা পেলাম সাকসেসফুলি আমরা ক নাম্বার শেষ করলাম এরপরে আমরা গ নাম্বার করব গ নাম্বার প্রশ্নটা দেখে নেই ক থেকে প্রাপ্ত সমীকরণ দ্বয়ের লেখের সাহায্যে সমাধান করো খ এর উত্তরের সত্যতা যাচাই করো খ এ আমাদের অ্যানসার যে আসছে সেটা আমরা লেখ থেকে দেখব লেখ থেকে লেখের সমাধানের অ্যানসার এটা আসে কি না ওকে তাহলে আমাদের সত্যতা যাচাই হবে তাহলে এখান থেকে আমরা দেখতে পারি আমরা দুটো প্রথম শর্ত মতে এটা আমরা পেয়েছিলাম সমীকরণ যেটা এক ছিল ওকে এখানে x এর বিভিন্ন মানের জন্য y এর কয়েকটি মান বের করি আমরা আনুমানিক ভিত্তিতে x এর জায়গায় যদি 10 ধরি তাহলে 10 আর 2 গুণ 20 25 সেটাকে 5 দিয়ে 25 35 কে আমরা যদি 5 দ্বারা ভাগ করি 7 আসে x এর জায়গায় আমরা এরপর 55 ধরব 55 ধরলে 55 দুগুণে গুণ করব 15 যোগ করব এবং 5 দিয়ে ভাগ করব আমাদের 25 আসবে x এর জায়গায় যদি আমরা 0 ধরি তাহলে 2 আর 0 গুণ করলে 0 15 15 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 3 এই সমীকরণটা দিয়ে কিন্তু আমরা এই শর্তটাকে নির্ণয় করলাম যেহেতু আমরা লেখ করব এখানে চাইলে আমরা কিন্তু আরও একটা করতে পারি আমি সংক্ষিপ্ত দুইটা তিনটা করেছি তো চাইলে কিন্তু আমরা আরও করতে পারি এবার দ্বিতীয় শর্ত মতে এটা আমরা পেয়েছিলাম প্রিভিয়াস অঙ্কে প্রিভিয়াস খ নাম্বারে তো সেখান থেকে ক্যালকুলেশন করে আমরা শুধু ওয়াই বের করব গ্রাফের অঙ্কে কিন্তু সবসময় ওয়াই বের করতে হয় কারণ ওয়াই ওয়াই ইন্ডিপেন্ডেন্ট আর এক্স এক্স ইন্ডিপেন্ডেন্ট ওয়াই ডিপেন্ডেন্ট এক্সের মান আমরা দিব তারপর ওয়াই মান বের হবে এখন এই সমীকরণে আমরা এক্সের জায়গায় যদি 5 ধরি তাই এখানে 5 মাইনাস 5 সেটাকে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 0 হয় এক্সের জায়গায় যদি আমরা 55 ধরি 55 মাইনাস 5 সেটা কত আসে 50 50 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসে 25 সহজ কথা হলো এই সমীকরণটা থেকে আমরা এই গ্রাফটা নির্ণয় করলাম এই ছকটা নির্ণয় করলাম তো ফার্স্টে যে ছক ছিল এটা ছক 1 আর এটাকে আমরা বলবো ছক 2 যদি আমাদের প্রয়োজন হয় দুইটা নাম রাখতে পারি এখানে আমরা বলতে পারি যে ছক 2 ওকে আর ওটা কিন্তু ছক 1 আমরা মনে রাখবো যদি আমাদের দরকার হয় এখন মনে করি এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ এখানে আমরা গ্রাফ কাগজ দেখতে পাচ্ছি যে এটার নাম দেবো আমরা এক্স আর এই মূলবিন্দু নাম দেবো কি ও আর এটা বলবো এক্স ড্যাশ আর এই পাশে দিব আমরা এটা বলবো ওয়াই আর ও তো আছে আমাদের আর এটা বলবো আমরা ওয়াই ড্যাশ তাহলে সব কাগজ আমরা এক্স ও এক্স ড্যাশ ওয়াই এক্স অক্ষ এক্স ও এক্স ড্যাশ কিন্তু এক্স অক্ষকে বোঝায় ওকে আর ওয়াই ও ওয়াই ড্যাশ কিন্তু ওয়াই অক্ষকে বোঝায় এখান থেকে আমরা দেখতে পারি তারপরে আমাদের এখানে যে ভ্যালু মূল ছক কাগজের উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে একক ধরি প্রতিটি ক্ষুদ্রতম যে বর্গ দেখা যায় অনেকগুলো এখানে বর্গ আছে সেটা কিন্তু আমরা একক ধরবো এবং ছক কাগজের সমীকরণ এক থেকে প্রাপ্ত সমীকরণ এক থেকে আমরা কী কী বিন্দু পেয়েছিলাম সমীকরণ এক থেকে 10, 7, 15, 25, 10, 3 তো এই বিন্দুগুলো এখানে আমি এভাবে লিখেছি ওকে এই বিন্দুগুলো আমরা এখানে বসাবো এখানে দেখা যাচ্ছে এখানে যে খয়েরি কালারের যে রেখাটা সেটা ফার্স্টের ছক থেকে করা এবং সবুজ কালারের যে রেখাটা সেটা কিন্তু দ্বিতীয় ছক থেকে করা দুইটা ছকের দুইটা মানগুলো বসানোর পর আমরা দুইটা সরলরেখা পেলাম এখানে তাই বলা আছে বিন্দুগুলোকে একে বিন্দুগুলো বানানটা একটু মিস্টেক আছে সেরে নেবেন সবাই বিন্দুগুলো স্থাপন করি তাদের পরস্পর সংযুক্ত করি এই বিন্দুগুলো স্থাপন করার পর আমরা সংযোগ করব সংযোগ করার পর একটি সরলরেখা পাবো একইভাবে সমীকরণ দুই থেকেও আমরা বিন্দুগুলো বসাবো সমীকরণ দুই থেকে কিন্তু এই সবুজ কালারটা আমরা বসিয়েছি এবং মানগুলো দেয়া আছে তো বিন্দুগুলো স্থাপন করে তাদের পরস্পর সংযুক্ত করি এক্ষেত্রে লেখটি একটি সরলরেখা মনে করি সরলরেখা দ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে এই বিন্দুটার আমরা নাম দেবো কি এই বিন্দুর নাম দেবো পি এখানে এরা ছেদ করছে এবং সেই ছেদ বিন্দুর মান কত এই মানটা কত 55 এবং 25 তাহলে আমরা বলতে পারি কি সমাধান হবে এক্স এর মান হবে 55 ওয়াই এর মান হবে 25 যেটা আমরা এক্স এর ভ্যালু পেয়েছিলাম পিতার 55 ওয়াই পেয়েছিলাম পুত্রের জন্য 25 আমাদের সাকসেসফুললি আমরা কিন্তু এখান থেকেও দেখতে পাচ্ছি যে গ্রাফ থেকেও দেখাচ্ছে 55-25 এই অঙ্কের সমাধান রাইট এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বার দেখবো পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো তা পিথাগোরাসের উপপাদ্য এটা পিথাগোরাসের উপপাদ্য মতে কোনো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান যদি আমরা সিকে অতিভুজ এবং এ বি সিকে অপর দুই বাহুর দৈর্ঘ্য ধরি তাহলে সমীকরণের সাহায্যে আমরা লিখতে পারি এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, এটা আমরা আমাদেরও কিন্তু পাঠ্য বই থেকে আমরা লিখতে পারবো। সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের দুই, ধরি এখানে প্রশ্নটা আমরা একটু দেখে নিব। ধরি একটি বাহু 5n অতিভুজ 30n, দুইটা মান দেয়া আছে, ইষ্টু আকারে দেয়া আছে, তাই আমাদের কিন্তু অবশ্যই এখানে কোনো একটা মান ধরতে হবে। অপর বাহুকে আমরা নাম দিলাম পি। আমরা একটা সূত্র জানি, অতিভুজ স্কোয়ার সমানে একটি বাহু স্কোয়ার অপর বাহু স্কোয়ার। ওকে, তাহলে এখানে 13 স্কোয়ারে আমাদের কত আসে 169, 5 স্কোয়ারকে আমরা এই পাশে যদি নিয়ে যাই 13 স্কোয়ারের ওই পাশে, তাহলে 13 স্কোয়ার যেহেতু 169 এবং 5 স্কোয়ার হয় 25 এবং এন স্কোয়ার এটাও এন স্কোয়ার, তাহলে 169 থেকে 25 গেলে থাকে 144 পি স্কোয়ার। ফাইনালি আমরা পি এর মান কত বলতে পারি, পি এর মান বলতে পারি পি যদি এই পাশে আসে তাহলে 144 আমাদের যে ভ্যালু এর উপরে কিন্তু এন স্কোয়ার আছে, এটাকে যদি আমরা রুট করি, রুট করলে আমরা কিন্তু 12n পাবো। ওকে, এই অ্যান্সারটা আমরা পাবো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন ক এর 3 নম্বর, বাহুগুলো অনুপাত 1:1:√2, এমন তিনটা আমাদের মান, মানে তিনটা বাহুর তিনটা মান নিতে বলছেন, যেটা যোগ করলে মানে যেটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আমরা 1:√2 নিলাম, তাহলে আমরা 1² + 1² যদি করি, এই দুইটা পিথাগোরাসের সূত্র মতে অ্যাপ্লাই করি এখানে, তার রুট টু স্কোয়ার, তিনটে যদি স্কোয়ার করি এবং প্রথম দুইটা যোগের ভিতরে রাখলাম 2:2, তাহলে এভাবে যদি হয় তাহলে আমরা সেটা দিয়ে সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। এছাড়া আমরা এখানে লিখতে পারতাম 3:4:5, এটা কিন্তু আমরা লিখতে পারতাম, এটা কিন্তু 4। ওকে, এরপরে আমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 4 দেখব। এবিসি এ যদি এবি স্কোয়ার প্লাস সমান বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় তাহলে কোন সি সমান 1 সমকোণ হবে? ওকে, কারণ আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা দেখি এভাবে, তো এখানে এবি স্কোয়ার এটা যদি এ বি হয়, কারণ অতিভুজ একলা এক পাশে থাকবে এবি স্কোয়ার, আর এখানে বিসি স্কোয়ার এটা নাম দেবো আমরা সি, বিসি স্কোয়ার এটা আর এসি স্কোয়ার এটা, তাহলে কিন্তু এখানে 90 ডিগ্রি হয়। ওকে, তাহলে সেটাই বলা আছে এখানে। সংক্ষিপ্ত প্রশ্ন খ, আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কী? চতুর্ভুজে কোনগুলো সমকোণ বা 90 ডিগ্রি হলে তাকে আয়ত বলে, আর আয়ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রকালকে আয়তক্ষেত্র বলে। এরপর আরও কিছু লেখা আছে, যাদের ভালো লাগে তোমরা অবশ্যই এখান থেকে অ্যাসাইনমেন্ট যেহেতু অবশ্যই এখান থেকে লিখবা, কিন্তু আমি মেন পার্থক্যটা এখানে শুধু বললাম। এরপরে 2 নম্বর, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র তোমাদের বইয়ে আছে, তো আমি এখানে লিখেও দিয়েছি, এখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো। এরপর ঘনক আর গণবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? ঘনক আর গণবস্তু মেনলি এই দুইটা কিন্তু লিখলেই হবে, আমি দুইটা টিক দিলাম এখানে। যে সকল বস্তু পদার্থ কিছুটা স্থান দখল করে থাকে এবং যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাকে গণবস্তু বলে, আর ঘনক কাকে বলে? আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে ঘনক বলে, যেমন আমাদের ছক্কার গুটি, আমরা লুডো খেলার সময় যে ছক্কার গুটি ইউজ করি, ওকে, সেটা কিন্তু একটা ঘনক, ছক্কার গুটি, এটা আমাদের ঘনক, এরকম আমরা আঁকি। ওকে, এরপরে একটি সমবৃত্তক বেলনের ব্যাসার্ধ এত দেওয়া আছে এবং উচ্চতা এত দেওয়া আছে, এটা 4 নম্বর। ওকে, তো ধরি বেলনের ব্যাসার্ধ আর সমান আমরা এটা ধরে নিব উচ্চতা, উচ্চতাকে আমরা এখানে এইচ ধরে নিব, এটা এইচ দেওয়া হয় না, তোমরা কিন্তু এইচ ধরে নিবে। ওকে, এইচ সমান এটা ধরে নিবে, এটাকে হাইট বলি আমরা, তাই উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করে। ব্যালনটির ক্ষেত্রফল সমগতলের ক্ষেত্রফলের সূত্র হইল, সূত্র হল 2πr r + h, এটা আমাদের সূত্র, এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, এরপরে ক্যালকুলেশন করে তারপর আমরা অ্যান্সারটা ক্যালকুলেটারের সাহায্যে যা বের হয় সেটা আমরা এখানে লিখব। ওকে, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি দেখব সবার ঠিক হয়েছে কি না, সেই জন্য আমি কিন্তু এটি এখানে অ্যান্সারটা লিখে দিই নি। ওকে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এরপর 5 নম্বর, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? এটা আমরা জানি যে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন, তোমরা সুন্দর করে লিখতে পারো, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন, এভাবে লিখতে পারো, চাইলে আমার এই শর্টকাট এটাও লিখতে পারো। এবার 6 নম্বর, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? যে কোনো সরলরেখা একটি বৃত্তকে, ধরি আমরা যদি এখানে কল্পনা করি এটা আমাদের একটা বৃত্ত আর এটা আমাদের একটা সরলরেখা, তাহলে এখানে কিন্তু একটা বিন্দুতে ছেদ করলো আর এখানে একটা বিন্দু ছেদ করলো, তাহলে কয়টা বিন্দু ছেদ করলো? 2টা বিন্দুতে। ওকে, এরপর একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার, চাকাটি একবার গুলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? এই একটা চাকা আমার দেওয়া আছে, ওকে, এই চাকাটার দূরত্ব কত, চাকাটার ব্যাসার্ধ r = 34,
এটা 34 আর আমার চাকার পরিধি কত পরিধি মানে কি যে এই টোটালটা ওকে টোটাল দূরত্বটা আমরা 2 পাই আর দিয়ে প্রকাশ করি এখন 2 এবং পাই এর মান কত 3.1416 এবং আর এর মান যেহেতু 34 দেওয়া তাই আমরা এখানে নিব 34 তারপর আমরা গুণ করব এটা কিন্তু 213.62 সেন্টিমিটার আসে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই দেখে নেবে সৃজনশীল প্রশ্ন 3 কোন বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার চিত্রসহ ঘুরির সংজ্ঞা লিখো তো আমরা ঘুরির সংজ্ঞা লিখব ঘুরি হলো এমন একটি চতুর্ভুজ যার দুই জোড়া বাহু পরস্পর সমান যেখানে প্রত্যেক জোড়া সমান বাহুদ্বয় সন্নিহিত ওকে এখানে দাঁড়িয়ে এরপর ঘুরি হলো একটি বিশেষ ধরনের চতুর্ভুজ এখানে ঘুরির আমরা ছবি দেখতে পাচ্ছি এভাবে তোমরা একটা ঘুরির ছবি দিবে আর এই সংজ্ঞাটা লিখবে ওকে এরপর অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো তো আমাদের একটা বর্গ আঁকতে হবে কিভাবে যে এখানে বর্গের পরিসীমা দেওয়া আছে প্রশ্নটা আমরা সিলেবাস থেকে দেখে নেব পরিসীমা আমি ধরে নিলাম পি সমান 12 সেন্টিমিটার এই 12 সেন্টিমিটার কিন্তু দেওয়া আছে বর্গটি আঁকতে হবে তাহলে আমি যেহেতু এখানে চারটা বাহু এই চারটা বাহু বর্গের যে চারটা বাহু থাকে এই চারটা বাহু বর্গ কিন্তু সোজা হবে ওকে বর্গ সোজা হবে এখানে সোজা হচ্ছে না তো মনে রাখবা এই চারটা বাহু এটাও 4 আর এটাও 4 ওকে এটাও 4 এটাও 4 সরি এটা 3 3 করে হবে 3 3 এগুলো আমাদের 3 3 করে হবে তাহলে 3 4 কত হয় এটা 3 3 করে হলে 3 4 12 হয় সেটাই দেওয়া আছে তাহলে আমরা কি করব সেটাকে অবশ্যই 4 দিয়ে ভাগ করব কারণ বর্গের বাহু 4 টা তাহলে আমাদের কত পাবো 3 পাবো এবং এখানে যেভাবে আমরা বর্গ সেইটাকে আমি এ ধরলাম এ সমান 3 সেন্টিমিটার তাহলে এ কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য বর্গটি আঁকতে হবে এ সমান এটা কত 3 সেন্টিমিটার এটা আমাদের বের হয় 3 সেন্টিমিটার এরকম আমরা এঁকে নেব তারপর প্রথমে এখানে লম্ব আঁকবো লম্ব আঁকা আশা করি সবাই পারো যারা পারো না তারা আমাকে কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিব সেখান থেকে তোমরা দেখতে পারবে প্রথমে এটা নিতে হয় তারপর এখানে কম্পাস বসিয়ে এখানে একটা রেখা আবার এখানে কম্পাস বসিয়ে আমার মাউসের দিক লক্ষ্য করো এখানে একটি রেখা নিতে হয় এরপর এই বিন্দুতে কম্পাস বসিয়ে এই রেখাটা আর এই বিন্দুতে কম্পাস বসিয়ে এই রেখাটা নিতে হয় তারপর আমরা কি করব এই বিন্দুটা যোগ করে দিব ওকে যেখান থেকে আমরা অঙ্কন করা শুরু করেছিলাম এরপর আমাদের যেহেতু আমাদের এখানে 3 সেন্টিমিটার তাই এই বিস ই থেকে বিসি সমান এ সমান মানে 3 সেন্টিমিটার সমান করে বিসি অংশটা কেটে নেব এরপর এ আর সি কে এই বিন্দু এবং এই বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করব যে এই এ সমান ব্যাসার্ধ নিয়ে একটা চাপ নিব এবং সি বিন্দুতে কম্পাসের কাঁটাতে বসিয়ে আবার এদিকেও আমরা একটা চাপ নিব ওকে দুইটা চাপ পরস্পর ডি বিন্দু সেট করবে পরে আমরা স্কেল দিয়ে যোগ করে দিব এখানে কিন্তু হুবহু তাই বলা আছে এখান থেকে তোমরা দেখে দেখে লিখতে পারো এবং এখানে যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রটা কিন্তু তোমরা এভাবেই দিবে ওকে এরপরে আমি পড়তে গেলাম যে ক্ষতে অঙ্কিত বর্গে কর্ণের উদ্দীপকের আয়তে কর্ণদর্ব এখানে আমরা এই যে বর্গটা পেলাম এই বর্গটা কর্ণ কি এই কোণা থেকে এই কোণা অথবা এই কর্ণ থেকে এই কর্ণ তো এটা ধরি বর্গের কর্ণের সূত্র কিন্তু আমরা জানি 3√2 মানে এটাকে বলতে পারি কি আমরা এ রুট 2 তাই এর মান কত আমাদের 3 ছিল তাই না তাই আমরা এখানে 3 নেব 3√2 4.24 আসে তাহলে আমাদের এইটা হলো কত 4.24 এটা আমরা 24 ধরবো কারণ এখানে বলা আছে যে বর্গের কর্ণই হবে আয়তের কর্ণ ওকে বর্গের কর্ণ আয়তের কর্ণ এবং এটা আমরা ই ধরব নাম দেবো কি ই এবং এখানে সূত্র লিখলাম সূত্রের পর মান বসে যা আসে তাই আমাদের দৈর্ঘ্য হবে এবং এ একটি বাহু এটা কিন্তু 2 সেন্টিমিটার দেওয়া আছে আমরা সিলেবাসে ওখান থেকে দেখে নেব তার মানে কি দাঁড়ায় আমাদের যে আয়তের কর্ণ এবং একটি বাহু দেওয়া আছে আমরা কর্ণটি আয়তটি আঁকবো আয়তের একটি কর্ণ এবং বাহু দেওয়া আছে আমরা আয়তটি আঁকবো এখানে যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে আঁকবো প্রথমে সেম প্রিভিয়াস যেভাবে আমরা লম্বটা এঁকেছিলাম সেভাবে নিব এখানে পুরো ডিসক্রিপশন বলা আছে বিশেষ নির্বাচন মনে করি আয়তের একটি কর্ণ এ এবং একটি বাহু এ দেওয়া আছে আয়তটি আঁকতে হবে যে কোনো রশ্মি এই থেকে যে কোনো রশ্মি এই এ ই থেকে আমরা কি করব এ সমান করে এ বি অংশ কেটে নিব এবং এফ লম্ব এ বি আগে এখানে একটা এ বিন্দুতে একটা লম্ব আঁকবো লম্ব আঁকার পরে এই বি বিন্দু হতে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বি বিন্দু হতে আমরা ই এর সমান এখানে যে আমাদের ই আছে এইটা ই ওকে এইটা ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বি বিন্দুতে আমরা বসাবো এখানে বি বিন্দুতে বসিয়ে আমাদের যে এ সমান মান নিয়ে
আমরা এদিকে একটা বৃত্তচাপ নিব। তাহলে এই এফ যে আমাদের লম্বটা ছিল সেই লম্বটা কিন্তু সে ডি বিন্দুতে ছেদ করবে। ওকে, সেটা এখানে বলা আছে যে বি বিন্দু হইতে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে এফ এর উপর একটি বৃত্তচাপ আঁকি যা এফকে ডি বিন্দুতে ছেদ করে। বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে এডি ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ ডিএবি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি, এরা পরস্পর সি বিন্দুতে ছেদ করে। ডিসি ও বিসি যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট আয়ত। এখানে সম্পূর্ণ সুন্দরভাবে দেয়া আছে, প্রশ্নে কোনো ভুল নেই, আশা করি এখান থেকে তোমরা ফুল মার্কস পাবে। তো এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে দেখার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।